ওয়েলকাম ফ্রেন্ডস, এনআইএস ডিএলএড এর যে স্টাডি সেন্টারের যে খবর, তাতে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। আমরা আজকে যদি আপডেট দেখি, আজকে 10ই ফেব্রুয়ারি, তো আজকের যে আপডেট, আলিপুরদুয়ার, বাঁকুড়া আর নদিয়া বাদ দিলে বাকি কোনো ডিস্ট্রিক্টের কমপ্লিট স্টাডি সেন্টার এখনও জমা পড়েনি। এবং আলিপুরদুয়ার বাঁকুড়ার যেখানে এখানে শো করছে একটা করে স্টাডি সেন্টার দরকার, সেখানে 48টা 43টা করে জমা পড়েছে। আর নদিয়ার 32টার মধ্যে 36টা জমা পড়েছে। বাকি সমস্ত ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার যা দরকার তার থেকে অনেক কম স্টাডি সেন্টার জমা পড়েছে। আর শেষের দিকের কিছু কিছু ডিস্ট্রিক্টের তো স্টাডি সেন্টার একটা করেও জমা পড়েনি। তো এই ব্যাপারে এর আগে যেটা বাডওয়ান ডিপিএসসি থেকে যে রিমাইন্ডার দেয়া হয়েছিল ডিসেম্বরের 12 তারিখে, এটা আগে আমরা পোস্ট করেছিলাম ভিডিওটা, তো সেখানে বলা হয়েছিল 14ই ডিসেম্বরের মধ্যে সবাইকে স্টাডি সেন্টার জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। এবং সেখানে একটা স্টাডি সেন্টারের লিস্টও দিয়েছিল, সেটা আমরা পোস্টও করেছিলাম। কিন্তু এই রকম নোটিফিকেশান সমস্ত ডিপিএসসি থেকেই বার করা হয়েছিল কম বেশি। তো এই সমস্ত যে নোটিশ, তাতে খুব কম স্টাডি সেন্টারই সাড়া দিয়েছে, যে কারণে লাস্ট যে বিজ্ঞাপন যেটা দিল্লি থেকে পশ্চিমবঙ্গ সরকারকে করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশান পাঠানো হয়েছে। এবং এটা পাঠানো হয়েছে, দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে। এবং এই নোটিফিকেশানের ডেট হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2018। তো সেখানে পরিষ্কার বলছে যে এই যে 2 নম্বর যে পয়েন্টটা, যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল 1734টা স্টাডি সেন্টার দরকার, আউট অফ টোটাল 1734 স্টাডি সেন্টার রিকোয়ার্ড ইন দি স্টেট, অনলি 168 হ্যাভ বিন আইডেন্টিফাইড সো ফার। তার মানে মাত্র 168টা স্টাডি সেন্টার এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে 1734টার মধ্যে। এবং যেখানে 18ই ডিসেম্বর থেকে পিসিপি শুরু হয়ে গেছে, পিসিপি শেষ হওয়ার মুখে, এখানে সেই জায়গাটাই লিখেছে, যেতে করে স্টুডেন্টরা সমস্যায় পড়বে, TM-এর ব্যাপার যেগুলো রয়েছে, যে কারণে শেষকালে বলা হচ্ছে আবার, ইট ইজ দেয়ার ফর রিকোয়েস্টেড দ্যাট দি লিস্ট অফ আইডেন্টিফায়ার স্টাডি সেন্টার এক্সামিনেশন সেন্টার্স মে প্লিজ বি সেন্ট বাই 15th February 2018। অর্থাৎ আরেকবার দিল্লি থেকে পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন জানানো হয়েছে যে 15ই ফেব্রুয়ারি 2018 মধ্যে যেন সমস্ত স্টাডি সেন্টারগুলো তারা লিস্ট পাঠিয়ে দেয়, যাতে করে পশ্চিমবঙ্গের যারা ছাত্রছাত্রী আছে, যারা এনআইএস থেকে ডিএলএড করছে, কর্মরত শিক্ষকরা, তারা যেন কোনো সমস্যায় না পড়ে, সে কারণে আবার স্টাডি সেন্টারের নাম পাঠানোর জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এখন এই রিকোয়েস্টের ভিত্তিতে আমরা আশা করতে পারি 15ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত স্টাডি সেন্টার পশ্চিমবঙ্গ স্টেটের অন্তত সব ঠিকঠাক হয়ে যাবে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা স্টাডি সেন্টার হয়তো এসে যাবে, যেগুলো এখনও আমরা দেখতে পাচ্ছি না। তো আশা করা যাচ্ছে 15ই ফেব্রুয়ারি বা তারপর সমস্ত স্টাডি সেন্টার এসে যাবে, এবং যেগুলো এখনও শুরু হয়নি পিসিপি ক্লাস, সেখানে পিসিপি ক্লাস শুরু হবে। কাজেই আমাদের এখন 15ই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে থাকতে হবে। এটাই আজকের স্টাডি সেন্টার সংক্রান্ত পশ্চিমবঙ্গের লেটেস্ট নিউজ। তো সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ধন্যবাদ।